জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘরটিতে বাংলাদেশের সৃষ্টি এবং বঙ্গবন্ধুর কৃতিত্ব সম্পর্কে নমুনা সংগ্রহ করা হয়, সংরক্ষণ করা হয়, প্রদর্শন করা হয়, গবেষণা করা হয় এবং সেটি মানুষের মাঝে ছড়িয়ে দেওয়া হয়। 1975 সালে বঙ্গবন্ধু পরিবারকে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল 15ই আগস্টে। তারপর 6 বছর এই বাড়িটি তালাবদ্ধ ছিল। তখন কিছু জিনিসপত্র লুট হয়ে গেছে, কিছু নষ্ট হয়ে গেছে, যা কিছু আছে সেগুলো আমাদের দেশের বিশেষজ্ঞ দিয়ে সংরক্ষণ করি, বিদেশি বিশেষজ্ঞদেরও পরামর্শ নিচ্ছি, তবে যাতে আমাদের দেশে জলীয় বাষ্পে নষ্ট না হয় সেই জন্য প্রতিটি কক্ষে আমরা জলীয় বাষ্প নিয়ন্ত্রণের জন্য একটি ডিভাইস ব্যবহার করি যেখানে জলীয় বাষ্পকে নিয়ন্ত্রণ করে, আর লাইটগুলো একটা নির্দিষ্ট লুমেনে জ্বলে, বেশি লাইট হলে রং নষ্ট হয়ে যায়। সেই জন্য এখানে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে এই বাড়ির নিচতলায় লাইব্রেরি কক্ষ বা পাঠাগার থেকে 1971 সালের 26শে মার্চের প্রথম প্রহরে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। এই বাড়ি থেকে এই বঙ্গবন্ধুকে গ্রেপ্তার করে পাকিস্তানে নিয়ে যাওয়া হয়েছিল। এই বাড়িতেই বঙ্গবন্ধুকে আইয়ুব খান সরকার একটি সাদা জিপে করে এখানেই ছেড়ে দিয়ে গিয়েছিল, মুক্ত করে গিয়েছিল। সেই 1969 সালে এই বাড়িতে নৃশংসভাবে বঙ্গবন্ধু পরিবারকে হত্যা করা হয়েছিল। শুধু দুজন সদস্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং শেখ রেহানা দেশের বাইরে থাকায় অলৌকিকভাবে বেঁচে গিয়েছিলেন। এই বাড়ি থেকেই দোতলা শয়নকক্ষ থেকে বঙ্গবন্ধুকে সিঁড়িতে নামিয়ে হত্যা করা হয়েছিল। এই সিঁড়িও একটি চিন্তার বিষয়, হৃদয়ে স্পর্শ করার মতো জায়গা। এই বাড়ির আরেকটি গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে বেডরুম। সেখানে এই বঙ্গবন্ধু পরিবারের 5 জনকে হত্যা করা হয়েছিল, যিনি বঙ্গবন্ধুর সর্বসময়ের ইন্সপিরেটর ছিলেন, সর্বসময়ে বঙ্গবন্ধুকে উজ্জীবিত করতেন সেই মহিয়সী নারী বঙ্গবন্ধুর স্ত্রী বেগম ফজিলাতুন্নেছা। তার পরিবারের 4 সদস্য সহ দোতলার যে শয়নকক্ষটি সেখানেই নৃশংসভাবে হত্যা করা হয়েছিল। বঙ্গবন্ধু পরিবার সেই দিন যা পরা ছিল সেই পোশাকগুলো একটি কক্ষে, শেখ রেহেনার কক্ষে যেখানে শেখ রেহেনা থাকতেন সেখানে প্রদর্শন করা হয়েছে। বঙ্গবন্ধু পরিবারকে হত্যার পর তাদেরকে সবাইকে বনানী গোরস্থানে দাফন করা হয়েছিল, কিন্তু বঙ্গবন্ধুকে নিয়ে যাওয়া হয়েছিল টুঙ্গিপাড়ায়, প্রত্যন্ত এলাকায়, যাতে কেউ দেখতে না যেতে পারে।